Borola Kai, co-powered by Anmol Dreamlight. Taste itna bhai, koi ruk na paaye. Sahajog korise Amul, the taste of India. Vivil soap, ab samjhota nahi. Hit fit, kono mein lagega, to ek bhi machhar nahi bachega. Khate hi, gone bauli. Nestle Mans, Aru, Junior Horlicks. Pride East Entertainment's presence. আমি মহেশৰ মামি মামা কো আইজনী গুৱাহাটীৰ পৰা আহিছো আতা আইছি নাকি মানে ককাৰ কথা কলু মানে মহেশহে চিনি নোপোৱা হৈছে পাগলা হৈছি যে কাকো চিনি নাপাইছি তোমাকে একটা কাজ করতে হবে আমাকে মানে গাঁওটা ইলাহন কি ভাগা কৈছো দিয়ক আপুনি তোমাকে কও মই বাংলাদেশী বুলিয়ে ভাবিছিলো ও খাইদ আপোনাৰ শত কোটি প্ৰণাম কৈছো মোক কামুই নাথাকিব প্লিজ আপুনি হাজাৰ কামুই থাকিলেও মই কিন্তু বিয়া নোহোৱাটো খাটাং তোৰ বিয়াখন নহ'লে যে বাবাৰ বিয়াখন নহয় তই সেইটো জানিছন নাই আপোনালোক ইয়াৰ পৰা এতিয়া লৈ যাওক আপোনালোক ইয়াত থাকিলে মই সঁচাই পাগল হ'ম তুমি যে অথনিবা যাওঁ যাওঁ কৰি আছা এইজনী গিয়াৰ সাহসত কেনেকৈ এৰি থৈ যাবা কোৱাচোন পাৰি গেছি দে পাৰা বেমাৰটো আছে না ও আমি যে অনাহন কৰিছিলো অনহন অনহন ও সেইটো কথা আটাই সোপাই মিলি মোক লকআপত সোমোৱাৰ ব্যৱস্থা কৰিছিলি ঐ যে দাইদেৰে গতি থাকে দেচোন কি খাইছি কি লৈছি ভাবিলিয়ে গোটাই চিন্তা লাগে একবাৰ লগ পাব মন যায় হা দাইদেৰে আইবা নৰে আগবা যদি গুৱাহাটীক যাব পাৰিলো হয় তুমি গুৱাহাটী চিনি পাওঁ না কিয় নাপাম এবো দুইবাৰ গৈছো গুৱাহাটী একবাৰ সৰু থাকোঁতে পিতৃহঁতে চিৰিয়াখানা চাব গৈছিলো আৰু একবাৰ কলেজৰ পৰা এক্সকাৰ্চনত গৈছিলো মুঠতে দুইবাৰ গৈছো হাও হৈছি য কি এব দুইবাৰে গৈছ সৰুতে চিৰিয়াখানা চাব যাওঁতো বাদ দেচোন সৰুৰ কথা ডাঙৰত একবাৰে গৈছ মুঠোতে ও আমাৰ মাইদিয়েৰে কৈছি নহয় ইটার গতি খান বলে হমুলি বদলি গেছি তুমি এটা আকো পাত্তাই না পা কিয়া না পা মেবু আদাবাড়ি বাসতেন পান্ডু মালিগাঁও সানমারি পল্টন বাজার এনকে বাসর মানুষগুলো আতা বাইত থাকে জকে যাবা খুঁজে এখন বাসতে উঠি দিলি হল এগুলা সরু কথা হে বু তুমি গতা আহ্বা গেলে পাবাই না আতা কাম করিম দে আর দিন দুই গতি গুছি যাম যাম দ ও রব থকে যাও বলে কথা দিবা নরু আগে মায়েরও পিতি খুঁটবা লাগবো দো যদি যাবা দে তিতে যাবা পারিম খুঁটবে এটা কাম করা ইতিয়া ধরকে যে সুদি আগে সুধিম দক মই এ নহয় য লগর কাম লগে লগে করাই ভাল জ্বর ইতিয়া সুদি আগে এ য হা সুধাগে য য আপনালো আহা কারণে মই মস্ত ভাল পাইছো জানে না মামি আমি আকো কাললে যামগে বুলিয়ে ভাবিছিলু দরকার হলে পড়ি না যাব দিয়ক এখেতক একবার ডাক্তারক দেখে থই যাব না যাও কি অন্তত কি আরোগ্য নহলেকে কেদিনমান থাকিম হব দে মুঠতে মানুহটো ভাল হবা লাগে মানুহটোৰ বেমাৰটো বেছি হব বুলি খুব কম চিন্তা লাগি থাকে আরে এখন সময় হতে থাকে যা লা হা মোর কাপা এ হপা হাক পাছলি কিও আনছি এ হপরা কোনি খাব হে কৰবাত সস্তাকে পালি হবলা বুবাই বানপানী গৰকি থৈ যোৱা এই অৱস্থাত আপুনি পাচলি সস্তাত পাব দাম চৰিছেহে দুগুণ বুঢ়া গছৰ আমাৰ লেখীয়া সেই টিকৰি টিকৰি ভাতকেৰেলা 50 টকা মৰা গছৰ জিকা পটল 60 টকা 70 টকা আলু পিঁয়াজৰ ভি আই পিয়ে হ'ল ইমান দামৰ পাচলি কমাই আনিব লাগিছিল আমি মানুহ চাৰিটাই হে কিমাননো পাচলি খাম আজিহে 4 জন কাইলৈ 7 জন হ'ব কি ক'লা 7 জন হ'ব চাহাব খুড়া আহি আছে সপৰিয়ালে কোনি হেৰা পাহৰা বেমাৰটোৱে তোমাকো পালে নেকি হে চাহাব খুড়া সপৰিয়ালে আহি আছে অথনি মোলৈ ফোন কৰিছিল চাহাব খুড়া অঁ দুদিনমান থাকিব বোলে আবেলিলৈ গৈ ডাঙৰ চাই কেৰাহী চেৰাহী কেইটামান কিনিবগৈ লাগিব অ' মামী বহকচোন হ'ব দিয়া স্কিনত দাম দিম স্কিনত দাম দিবা লাগবো বুলি গম পালি পিতি মোৰ কলজা খাব
সামাজিক কাম করার মুধাই মরব মুদ্দো শক্তি নাই দেসুন মই কল পারাই দিম মই কল পারা দিম দিয়ক রিক্সা খান টানি মই খামে না দুখান স্কিনত দামে দিম এটাই কিটাই হাত ডাঙিলি যেতিয়া তার মানে মই দিব লাগিব নেকি আপনার আছে রবসুন মোর কি আছে টাকা পয়সা গুজুং আছে ইটা মন কইলি অল তেল কিনি বালিত ঢালি বলে মোর গরস পড়ছে হ্যাঁ এই হাফিজে মোক বারে বারে কই থাকে কারণে কিবা এটা মীমাংসা করো বলে আইছিল দিয়কে স্যার কিবা এটা মীমাংসা করে দিয়ক সোয়া হাফিজ মই হলো মাস্টার মানে মোর কিমান টাকা থাকিব পারে কোয়া ও স্যার মই আপনাক ভরার কথা কোয়া নাই মই কথাটোহে কলু নহয় নহয় মালতিয়ে যে কোলে মোর টাকা গুজুং হয়ে আছে কি শব্দ উলিয়াইছে এইটো তার মানে মই গুজুং টকার গৰাকী আই মালতী এই গুজুং টকাটো কি বস্তু নহয় এ স্যার ও আমার মাইডিয়ার আর কেরপাদে সদায় কয়েছিল সারত টাকা গুজুং হয়েছে ও বাইরে টাকা আছে নয় শিক্ষকর বাহিরা টাকা মাইডিয়ার রাতে কয়েছিল ও বিল্ডিং বানা টাকা গোটাই হাই ফেলছি হয় নেকি শুনিলা হাফিজ তার মানে মই স্কুলের বিল্ডিং বনোয়া টাকা সোপা আত্মসাত করছো ইহত সঁচাকে অসভ্য দেই শুনি আছো কোৱা কোনি চাহাব খুড়া আহাৰ কথা কলাকনো এই আমাৰ গাঁৱৰ হা তেখেতৰ দুখন আমি ভোজ খাই আহিছো হে আৰু অলপ চিঞৰি কোৱা তেখেতৰ ভোজ খাবলৈ গৈছিলোঁ সেইটো তুমি আৰু মইহে জানো এই পাবত গজা মামা মামীহঁতে নাজানো নহয় তাৰ মানে হা মোৰ কপাল এগলা কি কাৰবাৰ কৰিছে আপুনি মুঠতে মামা মামী হালক ইয়াৰ পৰা যেনে তেনে খেদিব লাগে ধৰাত পল্লী বৰ বয়া কথা হ'ব হে তহঁত দুই বহিছ এয়া কালিলৈ বোলে এমখা আলহী আহিব মানে পৰিয়ালৰ সৈতে আহিম বুলি ক'লে পাঁচজনমান আহিব নেকি আলহী খাবলৈ আৰু পাঁচজন মানুহ আহে এৰা তেওঁলোক পাঁচজন আপোনালোক দুজন সাতজনেই আৰু কাম কৰা তিৰি এটা বিচাৰিব লাগিব হে পাবা ৰবা তিৰোতা এই ঘৰে ঘৰে বন কৰা তিৰোতাবোৰ মানে ডবল ডবল ইনকামৰ হাত এতিয়া পথাৰত গৈ ৰোৱনি নামিছে ইমান মুখা মানুহ থাকিবলৈ দিবিনো ক'ত তাকেইতো এৰা তাকেই ভাবি একেবাৰে মই মূৰটো গোটেই ঘূৰি গৈছে উপায়তো নাই কেনেকৈনো মানা কৰিব এতিয়া আলহীয়ে গৃহস্থই মিলি আৰু ৰাতিটো কথা বতৰা পাতি কটাব লাগিব চাওঁচোন কি হয় মই হ'লো মণ্ডলৰ চাহাব খুৰা তই মোৰ ল'ৰা আৰু তুমি মোৰ ছোৱালী আমি শিৱসাগৰৰ পৰা মণ্ডলৰ ঘৰত আলহী খাবলৈ আহিছোঁ কথা কিমানে কাইলৈ এইখন ঘৰলৈ অতসোপা মানুহ আহি ক'ত কেনেকৈ থাকিব মোৰ কিন্তু ভাবি ভাবি ভীষণ চিন্তা লাগিছে মইতো আৰু গোটেই ৰাতি বহি বহি কটাব নোৱাৰিম মই আহিবলৈ পাৰিম মই একলা একটিং কেনকে কৰিম হে পাৰিবা হে আজনী মইনো জীৱনত কেতিয়া অভিনয় কৰি পাইছো মইতো যাবলৈ ওলাইছো মোৰো কিবা ভয় ভয় লাগি আছে দেখোন এইবোৰ কামত মই সহযোগ কৰিব নোৱাৰিম দেই এই বুৰ্বক মণ্ডলে অকণমান সহায় বিচাৰিছে গোটেই দিনটো তেওঁৰ ঘৰত আলহী হৈ থাকি মাছে মঙহে খাই অকণমান সহায় কৰি দিব নোৱাৰিম কিয় মণ্ডল খুড়াইতো মোক বয়ায়ে পাই আছে এইখন সহায় কৰাৰ পিছত আকৌ ভাল পোৱা হৈ যাব চাবা এই সুযোগতে মণ্ডল খুড়াৰ লগত ভাল হ'ব লাগিব মজা বুদ্ধি তাকে এতিয়া শুনা মই হ'লো মণ্ডলৰ চাহাব খুড়া তই মোৰ ল'ৰা আৰু তুমি মোৰ ছোৱালী আমি শিৱসাগৰৰ পৰা মণ্ডলৰ ঘৰত আলহী খাবলৈ আহিছোঁ কথা কিমানে মই আউদক খুড়া কলৈ শিৱসাগৰৰ কথা প্ৰেক্টিছ কৰোগে নলি গোটাই যত পত হব আউদ
কাইলে এইখন ঘরলে অটসোপা মানুষ আহি কত কেনেকে থাকিব মোর কিন্তু ভাবি ভাবি ভীষণ চিন্তা লাগিছে। মই তো আর গোটে রাতে বহি বহি কটাব নোৱাৰিম। মই হবলা পাৰিম। ভালকে অলপ সময় শুবলে নাপালে মোর বিপি তো হাই হয়ে যায় হে। আজিকালি টোপনি খতি করব ময়ো নোৱাৰো। নহলে এটা কাম করো বুঝছা, আমি কালি হেপা যাওঁগে বোলা। যাবতো পাৰিয়ে, কিন্তু এই বুয়ারিজনীক অসহায় অবস্থা দিয়ে থাকি মো যাবলে মন না যায়ও। উপায় না থাকিলে আর কি করিবা? ও মামা মমিক দেখো আজি গভীর চিন্তা থাকা যেন লাগিছে। বড় ডাঙর চিন্তা এটাত পড়েছো হে। একেবারে উয়াদি পোয়া নাই বুঝছা। আচ্ছা কোকসুন কেনেকুয়া প্রবলেম? কালিলে বোলে ইয়ালে ডাঙর আলহী দল এটা আহিব। এটা সজাতি দল দোস্তি ঘর লাগো কোন আলহী আহিব? শিবসাগর পা আহিব হেন। কোনোবা সাহাব খুড়া বলে কলে। সাহাব খুড়া মরা দেখুন দুবছর মানে হল। কি কুয়া তুমি তারমানে মো কথাখানি বিশ্বাস করা নাই? কিনো বিশ্বাস অবিশ্বাসর কথা কয় হে? বিশ্বাস করিয়ে আপনার জীবন তিনটা কাল কতলু, ইটা এক কালহে বাকি আছে মোর, ইটা আর আপনার অবিশ্বাস কিয় করিম হে মই? তেনে হলে কাটা কাটা ফটো কাটা কাটা কাটিলো নকরু ডক কাটা। শোনা মামা মামির কারণে ইমান রড উপজিব নালাগে, এয়া মোর কোনো আপন মামা মামি নহয়। দিনে রাতে ভাবি মই তত পোৱা নাই, এয়া মোর কোনো আপন মামা মামি হবই নয়। কি বাজি হয়ে খাতাং নহলি এনকে দুটা ভাল ঘরের মানু আহি থাকপা নরে। মই তাৰমানে মিছা কথা কলো কোন বুলি কনাই রব আপনি পারি গেছি। হে ভগবান তুমি মোক বিশ্বাস নকৰা কিয় হে? বাপা হারে আপনাক অবিশ্বাস করা নাই হে। হে তেরিকা মোর কথাখিনি মানি নলুয়া মানে মোক অবিশ্বাস করা নহল জানো? আপনাক মুঠে অবিশ্বাস করা নাই, কিন্তু কথা হল আপনার বেমারটো ঘে মই বিশ্বাস করবা পারা নাই। শিবসাগরত সাপ খুড়া ঢুকাইছে আর নগাঁত কাম কাজ করেছে। কিবা ভ্রম হয়েছে নাকি বুপাই? ফোন করা বলে কলেছুন। তেতিয়ালে সাহাব খুড়ার প্রেতাত্মায় ফোন করব লাগিব। সাব দেই দোস্তি আমার ঘরে গেছে, প্রেমলতায় পাপড় ভাজি চাহ দিছে। দোস্তিয়ে কইছে খুদা চাহ খাম, পাপড় ভজা খাব নোৱাৰি আমার সাহাব খুড়া ঢুকাইছে। হরে দোস্তি বড় ডাঙর প্রবলেম এটা হল নয়। কি প্রবলেম? কালে সাহাব খুড়া আছে খবর এলে। কিয় সাহাব খুড়া দেখুন দুবছর আগতে। নহয় 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 ডাঙরজনে ঢুকাইছে সরজন আছে নহয়। এই আজি যাও কালি যাও অবস্থা বুঝছে না, এটা আহিম বলেও কলে মইহে মানা করব নোৱাৰিলো। আচ্ছা রবাছো রবা রবা এক মিনিট, তোমালোকর সাহাব খুড়া দুজন নাকি? ও ডাঙর সাহাব খুড়া আর সর সাহাব খুড়া থকা মেলাত প্রবলেম হব নহয়নে? হব তো। হ্যাঁ নো প্রবলেম, মামা মামিয়ে ইয়াত খাওয়া বোয়া করবে আর খাওয়াটো মো ঘর করব, প্রবলেম সলভ। কি এ মায়ে দেখুন নাহিলে? মাই খানায় ডক পেহি, ইটা আপনি ভাবি চাকসুন, সেই কান খাজুতে গেছি, ইটা যাবা এক ঘন্টা দুই ঘন্টারও বেশি হল। ঘরত যে যৌবন আপি এটা আকলাই আছো, সেখানি জ্ঞান থাকতে লাগে না নালগে? কথা পালি পারিয়ে যায়, সেগুন তারে তো মই যা নাই, তোকে রক্ষি আছো। আপনি ইটা আইসি, আপনি নাইলি মা আকলা থাকতে লাগিল হই, এত ভাল কাম হয়েছি না? হতে হিমেন ভাল কাম হনাই রলিও। কি হিমেনে আখুত মানু ভাল কাম হওয়া নাই? মই নামটো দকসুন মাতলিয়ে কাইজা লাগে। একো নামেত পি হাজার হোক তোর হাউ হে, হেখনি সন্মান রাখিয়ে তো মনে মনে থাকো। মাই হাউ
কনকি দুখুনে তই কেতিয়া আইসা? আগ ঘন্টা দুই ঘন্টা মান হল, ও আপনি পিছ যেলগে লগে আইসি। বরে গেড়ি থ কোক গেছিল, এতে আসলো হেওয়ালি হাতত তাকে গেছিল। মই কলি তো কাই যাই লাগবো, পেইটা আপনি ককসুন, মই আপনার কানে আরো একাপ চা করো। কি কই গেলে তাই, কি কলি কাইজা লাগে? যৌবন আপি তোক এরি থই কেউ গেছা, এতো তোর ভাল কাম হনাই দি। কলুয়ে দুখুনে হেওয়ালি হাতত তাতে আসলো, তাই কিবা বিপদ আপদ হললি কি করলি? হই কি বিপদ হব, একগেরি মাইললি আহি পাম। নহয় দে, দিন কাল বইয়া হইছে, মুখত কোনবাই হপা মারি ধরলি কোনখান মুখে দিকে রবে, হেনকে এরি থই না যাবি। রব মরি আসল হে আপনার কেনা কি রে আসল কইলা তুমি? তেলত দেহত নাই, ডাইরেক্ট সিনেমা চাব। অহুরা কালি কি পিন্ধি যামে? ও কালি কালি ভাল দামী কাপড় তো পিন্ধিবা আগো। মুঠতে তুমি বুড়া বুড়ীক আশ্রয় দিব নোৱাৰা বস। কিন্তু দোস্তি কথা দি আহিলো যে আরে কোনটো কলে গল, ইয়াতে তো থৈছিল। অখয়টো ডাঙৰ কথা হল নহয়, কি হল? মোৰ ফোনটো হেৰাল। হেৰুৱা নাই, এইটো তোৰ ফোন। থেং গড, ভুলতে আপোনাৰ লগত গৈছিল হবলা। দিয়ক, ভুলতে যোৱা নাই, ইচ্ছা কৰি লৈ গৈছো। কিয়? কিবা কাৰণত বৰলাই যদি ফোন কৰে তই যদি কৈ দিয়, মই চাহাব খুৰা হৈ মণ্ডলৰ ঘৰত আলহী হওঁগৈ। বাবাইটো সিদ্ধাই ফোন কৰি মোক মানা কৰি দিব, সেইকাৰণে তোৰ ফোনটো মই লগত লৈ লৈছো। এতিয়া যদি মই ফোন কৰি কৈ দিওঁ মোৰ হাতত যে মাৰ খাবি নহয়, সিদ্ধা কথা। আহুৰা কাক মাৰে? এই বুদ্ধেশ্বৰক কৈছো, যদি উল্টা পাল্টা কথা কয় নহয় কেতাপকে বহাই দিম বাপে। মজা হব। এই বাস বাস বাস, মোৰ ৰব মোৰ ইয়াছিল হে আপোনালোকৰ কেনা? কি ৰে আছিল কইলা তুমি? তেলত দেহত নাই, ডাইৰেক্ট সিনেমা চাব। আহুৰা কালি কি পিন্ধি যামে? ও কালি কালি ভাল দামী কাপোৰ এযোৰ পিন্ধিবা আকৌ। পেণ্ট চাৰ্ট চুৰিদাৰ চাদৰ মেখেলা না শাৰী পিন্ধি যামে? যি পিন্ধা পিন্ধিবা, কথা হ'ল দেখাত মডাৰ্ণ হ'ব লাগিব। অ'কে, চিন্তা নাই। অহুৰা আও কিতা? ক'লৈ? মোক ঘৰত গেলি আও কে থাকে? তুমিনো কিয় আহিলা? হাও মই যি ৰেডি তাকে জনাবা আহিলো, ইটা পুৱা অলে গেলি হ'ল। ব'লা তোমাক ঘৰত থৈ আহি মই চাহাব খুৰাৰ অকণমান অভিনয় কৰোঁ, পিতেক এজনী চাহাবৰ জীয়েক মাৰ খাইহে ক'ৰবাত মৰিব লাগে নেকি? হে প্ৰভু বচাবা আৰু। তোমাৰ ঘৰত এগালমান আলহী হ'লে থাকিবলৈ অসুবিধা হ'ব, সেইটোকে ভাবি মামা মামীক মোৰ ঘৰত থকাৰ কথাটো ক'লোঁ। সেই কথাটো মোৰ কেনেকৈ অপৰাধ হ'ল? নাই হোৱা অপৰাধ, কি বুলি কৈ ৰ'বা, এইটো হেৰি। অহ মহান মহান, সাংঘাতিক মহান কাম কৰিছা তুমি। কিন্তু দোস্তি, তোমাৰ এই মহানতাই মোৰ যে অংকটো আউট লগাই পেলালে। তোমাৰ অংক? অঁ, কি অংক? মামা মামীক খেদিব লাগিব। খেদিব লাগে কিয়? তেওঁলোকতো চিৰদিন থাকিম বুলি অহা নাই, দুই চাৰিদিন থাকিম বুলিহে আহিছে। তাতে ইমান ভাল মানুহ, বিৰাট ভাল মানুহ। হৌৰা কথা ক'বলৈ আহিছে, এদিনত এবছৰ এবছৰ লগা হৈছে মোৰ। তাতে বুঢ়া বুঢ়ীৰ মূৰত নতুনকৈ কি পোক সোমাইছে জানা? মই এটা মস্ত পাগল, মই মোৰ ৱাইফক মানে জিনা হাৰাম কৰি দিছোঁ, এতিয়া মোক ঠিক ঠাক কৰিহে যাব বোলে। ভালহে, কি কথা কোৱা হে, এইহেন সুস্থ সবল মানুহটোক পাগল বুলি কৈছে, সেইটো ভাল কথা? বাৰু এইবোৰ আলোচনা বিলোচনা বাদ দিয়া, মুঠতে তুমি বুঢ়া বুঢ়ীক আশ্ৰয় দিব নোৱাৰা বচ। কিন্তু দোস্তি কথা দি আহিলো যে কৈ দিলে হ'ল, কি হঠাৎ তোমাৰ যি জয় আহি ওলাল, গতিকে তুমি তেওঁলোকক আশ্ৰয় দিব নোৱাৰা। কিন্তু হৌৰা, কোনো কিন্তু নাই, কোনো কিন্তু নাই মই কৈছো নহয়, মোৰ মতে হ'ব লাগিব। কিবা ক'বা? এহ দিয়া মালতী ভিতৰলৈ গৈছে, হাতকৈ পাৰ হ'ব লাগিব। ৰবচোন, তলাটো নমৰাকৈ যাব নোৱাৰি নহয়।
ৰব। খাটে হি গন বাউলি নেসলে মান্স আৰু জুনিয়ৰ হৰলিক্স।